ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك، هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু বেশির সাথে বলেন তো, প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়, এই কাজ তো হয় আপনাদেরকে দিয়া। আরে বিশ্ব নবীর উম্মতেরা বিবিকে মারে, বিবির অধিকার দেয় না, এটা শুনতে অবাক লাগে।
আজকে উম্মতের মধ্যে এত বিভক্তি শুরু হয়েছে, শুধু ফেরকাবাজি আর ফেরকাবাজি। অথচ আল্লাহ কোরআন শরীফের প্রথম অ্যাড্রেসিং হলো, ও হিউম্যান বিইং, ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিইং, ওয়ারশিপ ইওর দাই লর্ড, হি হ্যাজ ক্রিয়েটেড ইউ, হি হ্যাজ ক্রিয়েটেড ইউর ফোর ফাদার, পারহ্যাপস ইউ উইল গেট দা তাকওয়া। ওয়াই ইউ নিড তাকওয়া টু এন্টার দা প্যারাডাইস? উইদ্দাতিল মুত্তাকী, আল্লাহ মেড প্যারাডাইস ফর অনলি দোজ পিপল হু হ্যাজ দা তাকওয়া। Allah consciousness, you can't explain the taqwa in word or in one word. No, taqwa is taqwa. Allah rabbul alamin amader ke muttaqi howar tawfiq dan korun. Amin. Ei je muttaqir ekta kaj amra korlam, eki bagane onek phul thakbe, phuler shurobhi chhorabe onek phul, আমাদের ইসলাম অনেক সুসময় সুষমা মণ্ডিত আলহামদুলিল্লাহ। আমরা মক্কাতে গেলে দেখি কেউ হাত বুকে বাঁধছেন, কেউ হাত ছেড়ে দিচ্ছেন, কেউ হাত নাভির নিচে বাঁধছেন, আছে না নাই? আবার কেউ এমনি দাঁড়িয়ে থাকে, কয় ধরবো না কি করবি কর। আমি পেয়েছি মক্কায় অসংখ্য, এখানেও আছে। তা আমি প্রথম মক্কাটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা কোত্থেকে আসলো হেরেমের ভিতরে। আমি আহুই আসল্লে কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি নামাজ পড়ো, কসল্লে সালা থাক, তোমারটা তুমি পড়ো মিয়া, আমার নিয়ে ঠেলাঠেলি করো কেন? আমি সালা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলাম, লাউসা মেহানি মা আউর ফোক, খুড ইউ গিভ মি ইউর আইডেন্টিটি প্লিজ, হোয়াটস ইউর, হোয়াটস ইউর ফ্যামিলিয়ার জব, হোয়াট ইউ ডু ফর ইউর লিভিং? তিনি বললেন, আই অ্যাম দ্য চিফ অফ শরিয়া ইন ইউনিভার্সিটি অফ মক্কা, মক্কা ইউনিভার্সিটির শরিয়তের চেয়ারম্যান তিনি। তাহলে আকুই আন্দা সল্লাইতে কাদালিক, আমাদের দেশে তো ঠেলাঠেলি হইতে হইতে শেষ, আমরা বুকে যারা হাত বাদি, সহি হাদিস আছে অনেকগুলো আলহামদুলিল্লাহ বলে, মরফু হাদিস দ্বারা স্বীকৃত, বাঁধেন। আপনি যিনি নামের নিচে হাত বাঁধেন তিনারও দলিল আছে, যিনি ছেড়ে দিচ্ছেন তিনারও দলিল আছে, আমরা এক হই, আল্লাহ কবুল করুন। আজকে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের কারণে সারা পৃথিবীর মুসলিমরা আমাদেরকে পিটাচ্ছে, সারা দেশ আমাদের সিরিয়াকে আমাদের থেকে নিয়ে যাচ্ছে, আমাদের ফিলিস্তিনকে কেড়ে নিয়েছে আমাদের মুসলমান অনৈক্যের কারণে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা শপথ করব, আমার ভাই মসজিদে যে আসে তাকে ভালোবাসবো আমি, তার যদি কোনো গলত থাকে তাকে আমি শুদ্ধ করে দেবো, কিন্তু মসজিদে যে আসছে তাকে বের করে দেব না। মসজিদ নববীতে ইহুদি পেশাব করেছে, তাকেও বিশ্বনবী মসজিদ থেকে বের করেন নেই। আমরা যেন মসজিদ শূন্য করে না দিই। ও কাফের, ও ফাসেক, ও জালেম, তুমি কারণিয়া দুনিয়াতে চলবে, আমাদের চাওয়া হলো সব আল্লাহর কালেমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? একজন মানুষ কাফের হলো তো আমার লাভ নেই, এত ইউনানিমাসলি এত জেনারস দোয়া কোন ধর্মের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার দোয়া শিখিয়েছেন, সব নবী আলাইহিস সালাম এই দোয়া সবচেয়ে বেশি করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না। কোন মুসলমানের নাম নাই এখানে, আল্লাহ বলছেন আতিনা আমাদের সবাইকে দেন, সবাইকে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াটা ভালো দিয়ে ভরে দেন, আখেরাতটা ভালো দিয়ে ভরে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কে শেখাচ্ছেন দোয়া? আল্লাহ। বিশ্বনবী সাল্লামের জীবনে সবচেয়ে বেশি এই দোয়াটা ছিল। আর একটা দোয়া মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ও আল্লাহ এস্টাবলিশ আওয়ার হার্ট অন ইওর পাথ, উনি রাইট পাথ, আমাদের অন্তরটা আপনার সঠিক রাস্তায় এস্টাবলিশ করে দেন, আমিন, আমিন। আমরা ভালোবাসতে শিখি মানুষকে, মানুষকে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। আপনি মানুষকে ভালোবাসেন, পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। কোন নবী আলাইহিস সালাম পাপীকে ঘৃণা করেন নাই, পাপকে ঘৃণা করলে তো বিশ্বনবী মক্কা চলতেই পারতেন না, তিনি একা কালেমা পেয়েছেন, আর সব ছিল আইডোলটাস, মুশরিক, জুইস, সব ছিল নোংরা মানুষ, একা তাদেরকে ভালোবেসে সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আজকে কোরআন থেকে একটা সূরা পড়বো ইনশাআল্লাহ। তার আগে কমিটির শুকরিয়া আদায় করতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে মোস্ট কার্টিসিয়াস পিপল, তিনি কার্টিসি শিখিয়েছেন, হাউ ইউ গোয়িং টু প্রেজ দ্য পিপল, ফার্স্টলি উই হ্যাভ টু প্রেজ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, বিকজ হি হ্যাজ গিভেন আস ভেরি বিউটিফুল টং ইন বিউটিফুল ইন বিটুইন টু বিউটিফুল লিপস, দুটি চোখ তিনি দিয়েছেন, দুটি ঠোঁটের মধ্যখানে জিহ্বা দিয়েছেন, আবার কোরআনে বলেও দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন
হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিলাম। চোখেও হাড্ডি নেই, জিহ্বাতেও হাড্ডি নেই, চোখেও থাকে পানি, জিহ্বায়ও থাকে পানি। চোখ দিয়ে একসাথে সাতটা রং তুমি দেখো, জিহ্বা দিয়ে একসাথে সাতটা টেস্ট তুমি অনুভব করো। চলার জন্য সুন্দর রাস্তা আমি আল্লাহই তোমাকে দেখিয়ে দিয়েছি। নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সূরা রহমানের একটা লিস্ট দিয়েছেন, কতগুলো নেয়ামত ভিজিবল আমরা দেখি, আর ইনভিজিবল কত নেয়ামতের উপর আমরা ভেসে আছি কেউ বলতে পারবে? না। ওয়ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, ইফ ইউ কাউন্ট দ্য নিআমা অফ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা ইউ ওন্ট বি এবল টু কাউন্ট ইট আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে একটা টিভি চ্যানেলের নাম বলা হয়েছে, আইটিভি ইউএসএ, আইটিভি অ্যাব্রিভিয়েশনটা কি? ইসলামিক টিভি। আলহামদুলিল্লাহ, গুড। ইসলামিক টিভি, ইন্টারন্যাশনাল টিভি অনেকগুলো হয়। ইসলাম তো ইন্টারন্যাশনাল, ইসলাম কোনো টেরিটোরিয়াল না, কোনো ট্রাইবাল না, সকল ধর্ম হলো ট্রাইবাল। ব্যক্তির নামে ইসাই ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, এলাকার নামে। আর শুধু ইসলামের নামটা ঠিক করেছেন কে? আল্লাহ। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আর ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলিম। এদের মধ্যে তো ঠেলাঠেলি থাকবে কেন? এটা তো ইন্টারন্যাশনাল হবে, এটা তো সবাইকে অ্যাকোমোডেট করবে। আই টিভির যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের আদরের জগন্নাথ ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক, আছো তো এখনো শহীদ, ও জীবিত শহীদ, ও যদি আল্লাহ রাস্তা শহীদ হয় মানুষ মানুষকে বলতে হবে শহীদ শহীদ হয়ে আছে। ইসলাম খুব সুন্দর, আল্লাহ আমাদের শহীদকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। অনেক ওলামা হযরত এখানে এসেছেন আমাদের প্রিয় শহীদের মতো, তিনি ইউনিভার্সিটিতে যেমন পড়েছেন, আমার পরিচয় যখন দেখি দিয়েছেন, আমি পরিচয় দেওয়াটা পছন্দ করি না, কারণ আল্লাহ একটা আয়াতে নিষেধ করেছেন, লা তাযাক্কু আনফুসাকুম, ডোন্ট গ্লোরিফাই ইয়োরসেলফ। আমার সামনে আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, আমি যখন থাকবো না হিডিং নেই তখন এগুলো দেন। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র পলিটিক্যাল সায়েন্সের, তো দিয়েছেন যখন সবগুলোই দেন। আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া রাব্বি আব্দু ওয়া ইবনি আব্দি ওয়া ইবনি আমাতিক নাসিয়াতি ফি আদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুটিগুলো আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহ যদি একটা গোলাম হিসেবে কবুল করেন, এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না? বিশ্বনবী নিজে বলেছেন, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারিয়াম। খবরদার, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যেরকম বৈশিষ্ট্য মণ্ডিত করতে করতে আল্লাহর বেটা বানিয়েছে, নাউজুবিল্লাহ, তোমরা আমার নামের আগে কোনো টাইটেল ব্যবহার করবে না, যখনই নাম বলবা আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দাও। এই জন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। কোরআনেও আল্লাহ বিশ্বনবীকে আব্দুন বলেই প্রথম ডেকেছেন। আজকে আমাদের আলহামদুলিল্লাহ প্রোগ্রামের সভাপতি, এই মসজিদের সম্মানিত খতিব, দীর্ঘদিনের ইমাম, আমার প্রিয় দুলাভাই, এগুলো খুসুসি সম্পর্ক, নোয়াখালীর জামাই সাকিলে, আপনাদের সবাই প্রিয় মুখ, আমাদের প্রিয় মহতারাম বেগ সাহেব, আল্লাহ তার হায়াত কাদের রাজ করে দিন, আমিন। সেই সাথে এখানে অনেক আইএমএ কেরাম এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, অনেক ডিগনিফাইড পার্সোনালিটিজ, অল প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত, আবার বিদ্যা গণিতা, মায়েরাও কম আসেন না, আপনাদের চেয়ে বেশি হয়ে যাবে বোধ হয়, আমি দেখেছি চারিদিক থেকে শুধু মায়েদের ঝাঁক আসতেছে। তবে আমি কিন্তু কন্যা রাশি চাষি না, রাশির কোন সিস্টেম ইসলামে নেই, রাশির সিস্টেম থাকলে কিছু লোক কুত্তা রাশি, যত তো কপাল খারাপ, কুত্তা রাশি বিলাই রাশি আছে না, নাকি সর্বনাশ হয়েছে, মানুষের কুত্তা বানায় ফেলতেছে। আমি বাংলাদেশ টেলিভিশনে একবার এই রাশি ফলের একটা প্রোগ্রাম দিল, তারা আমি বসলাম দেখার জন্য, এক মেয়ে ফোন করেছে যে স্যার আমার দিনটা কেমন যাবে একটু বলেন, মা তোমার জন্ম কবে? কয় ডিসেম্বরে? কত? তুমি কুত্তা রাশি? একটা মেয়ে কুত্তা হয় কেন? এসব রাশি ফলের কোন সম্পর্ক ইসলামে নাই, যিনি বলছেন তিনারই তো খবর নেই। তো আমি দেখলাম উনি বলতেছেন যে মা তুমি আজকে দিনে বের হবা না, তোমার ভাগ্যটা আজকে দিন বেশি ভালো যাবে না, তুমি খুব বেশি ঘরে থেকো, গাড়ি ঘোড়া যেকোনো সময় তোমার গায়ে উঠে যেতে পারে। একটু ওর পরদিন শোনা গেল ওই লোকের গায়ের উপর দিয়ে রিক্সা উঠে গেছে,
আরেকজনের ভবিষ্যৎ বলো, তোমারটার খবর কি কত বাড়ি কোথায় গেল? এই জন্য এই ভাগ্যতে যারা বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাম বলছেন কোন গণকের কাছে প্রশ্ন করলেই 40 দিনের আপাতত আল্লাহ নষ্ট করে দিবেন, 40 দিন। আর এদের কথায় যারা বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাম বলছেন আমার রানিত সবকিছুর সাথে তারা কুফুরি করলো। বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ করে হাত ফসকে কিছু পড়ে গেছে, আজকে দিনটা ভালো যাবে না, ইটস গোনা বি ভেরি ব্যাড ফর মি, ইটস ভেরি ব্যাড সাইন, আই হ্যাভ ড্রপ সামথিং, ইউ নো, জাস্ট টোটালি এন্ড টোটালি হারাম ইন ইসলাম। যখনই কোনো বিপদ হবে কার নাম, কার নাম, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নবীরা কার নাম পড়েছেন, মাস মুখ বের করে বন্ধ করে দিলেই মৃত্যু, সেই মৃত্যুর মুখে বসে নবী আলাইহিস সালাম পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। সেই দোয়া আমাদের সবার জানা আছে আলহামদুলিল্লাহ। এখানে আমার মায়েরা যারা এসেছেন, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আমি আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন দেখি, মোস্ট রিয়ডেবল সূরা অফ কোরআন, যেটা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়। একটু বিপদে পড়ে গেছে লোকেরা, কোন সূরা কোরআনের মা, কোন সূরা ছাড়া নামাজ হয় না, কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়, কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়, হুজুররা কিন্তু আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষ টের না, মানুষ টের পাইলে তো মানুষ কবে যে আমিও জানি হুজুর কাছে যাবো না। আসলে কিন্তু পড়ে সূরা ফাতিহা, এটার চেয়ে সওয়াবের সূরার একটাও ফু যদি নিতে হয় মায়ের কাছ থেকে নেন, সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিলে জানা হবে মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলে আল্লাহর আরশে পৌঁছে যাবে, সারা দুনিয়ার আলেম ওলামা মিলে ফু দিলে জানা হবে বাবা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলেই কবুল করে নেবেন কে, ঘরের ভিতরে সমুদ্র রেখে নর্দমায় যাওয়ার দরকার নেই, পিতা মাতা দোয়ার ভান্ডা যা মুখে আসবে তাই কবুল হয়ে যাবে। এবার বলে দ্বিতীয় সবচেয়ে সওয়াবের সূরা কোনটি, একবার পড়লে 10 পারার সওয়াব, বুখারীর বর্ণনা কয় পারা, 10 পারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীরা কে আছো রাতে 10 পারা কোরআন পড়ে শুতে পারবা, কেউ হাত তুলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোট্ট একটা সূরা দেব, একবার পড়লি 10 পারা সওয়াব আল্লাহ দান করে দিবে। কেন এটার এত সওয়াব? ইখলাস ছাড়া কারো কোনো আমল কবুল হয় না। আমি নামাজে দাঁড়ালাম সূরা কেরাত নাও পড়তে পারি ঠিক কি না, আমি যদি উযু ছাড়া দাঁড়াই কেউ টের পাবে, কেউ টের পাবে না, কিন্তু একজন টের পাবেন তিনি কে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বর্ণনা বলছেন তুমি যদি আল্লাহর জন্য উযু করো, উযুর প্রতি ড্রপের সাথে আল্লাহ তোমার গুনাহগুলো ছড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আখিরি খাত্রিল মা, শেষ পানিটা পড়ছে শেষ গুনাহটাও পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, যখনই কেউ উযু করে তাকে মাসুম বানায় দেন কে, আল্লাহ। এরপরে উযুর পরে যদি সে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন কে, আল্লাহ। আকাশের দিকে তাকাতে হবে না, আমাদের দেশে অনেক কঠিন করে ফেলেছি আমরা, অনেকে লিখেছেন আকাশের দিকে তাকিয়ে বলতে হবে, মুসলিম শরীফের বর্ণনায় কোথাও আকাশের কথা নেই। আপনি বাথরুমে পড়বেন না, এটা আদবের খেলাফ, বাথরুমে ঢুকে আল্লাহর নামটা না নেওয়াই ভালো, ঢুকার আগে নেব আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসে, এই দোয়াগুলো কেন, এই যে মাগরিবের পরে প্রায় 21টা দোয়া পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাত পড়তেন, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান সবকিছুর তিনি নমুনা দিয়েছেন ঠিক না বেটি, একটাই নমুনা, সেটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, একটাই তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তবে আমরা যেন কারোর উপর ফোর্স না করি, বিশ্বনবীকে আল্লাহ বলছেন তুমি দারোগা নয়, তোমার কাজ হলো পৌঁছে দেয়া, মানলো কি মানলো না সেটা তোমার দায়িত্ব নয় ঠিক না বেটি,
তুমি কাউকে চাইলে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত কার হাতে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাব, কি হয়েছে? এটা তো সেজদায় পড়ে যাচ্ছে। আহারে, এই সবখানে এই ঝামেলা। বাংলাদেশে ওই মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ, এক সেট শুনে আর সে শুনে না, শুনি না, জোরে হর আমি জোরে হই। আমার দেশ অনেক সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ। আমার দেশের এত বিউটি যেটা পৃথিবীর কোনো দেশে নেই, আঞ্চলিক ভাষা এত ভেরিয়েশন পৃথিবীর কোনো ভাষায় নেই, যা আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলবেন না। এই যে বরিশালের মানুষ বাড়ি আইসে কুম আসো ভাল, এই বাড়ি খাইছো কি, কি সুন্দর করে টেনে টেনে কথা বলে। আবার ঢাকায় উঠলে আবে হালা কই দিয়েছ, ভালো আছ, চেঞ্জ হচ্ছে যান নোয়াখালীর ভিতরে, এরে কত নাইছ, চট্টগ্রাম ছিল অড়া হত্যানেশ, এই শুরু হলো কত ভেরিয়েশন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলছেন যে তারাফো, যাতে চিনতে পারো, এই জন্যই ভাষার এই ভেরিয়েশন দিয়েছে। কোরআনের ভিতরে ভেরিয়েশন আছে না নাই? উম্মতকে এক করার জন্য একটা কেরাত কয়টা? একটা কেরাত চালু হয়েছে সূরা বনী ইসরাঈলের শেষ থেকে আজকে মাগরিবে আমরা তেলাওয়াত শুনলাম, চমৎকার তেলাওয়াত প্রথম রাকাতে। এই একটা তেলাওয়াত যদি না থাকতো উম্মত বিভক্ত হয়ে যেত। যেমন সাতটা কেরাত আছে, এর মধ্যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় পড়ছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলে। এখন যদি এরকম আপনাদের ইমাম সাহেব পড়তে আপনারা নিয়ে পড়তেন যে কি সর্বনাশ করছে কোরআনটা। আমার ফারুক কাদের খেপে গেলেন, লোকটাকে ধরলেন, ধরে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখেন কিভাবে কোরআন পড়ছে। তিনি পড়ছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাসছেন, উমর ফারুক কাদের বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বাধা দিও না, এইভাবেও জিব্রাইল আমিন আমাকে কোরআন শুনিয়েছে, এইভাবেও কোরআন শুনিয়েছে। কিন্তু উম্মতকে এক করার জন্য একটা কেরাত চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আর সেই উম্মতকে আমরা কেন বিভক্ত করব? মসজিদে এসেছে আমার ভাই, আমিন জোরে বলো, আসতে বলো, আমরা মক্কা শরীফে জোরও পাই আসতেও পাই, আমি সেই জন্য তাকে মসজিদ থেকে বের করে দেবো না। হ্যাঁ, আমি যদি পারি, যখন মসজিদের আদব হলো ইমাম সাহেবকে ফলো করা, ইমাম সাহেব যদি জোরে বলেন আপনি জোরে বলবেন, ইমাম সাহেব আসতে বলেন আপনি আসতে বলুন, আপনি একা যখন পড়েন তামানু ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকুম। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন তিরমিজির সহিহ হাওলা, যখন আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি আমিন বলুন, কোনো সমস্যা নেই, কিন্তু যিনি বলে না তারে দিয়ে প্রেশার করবেন না, আপনি বলতেই হবে। তোকে উম্মতের মধ্যে ফেরকা সৃষ্টি করা যাবে না, ফেরকা সৃষ্টির কারণেই আমরা আজকে ধ্বংস হয়ে গেলাম, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম পরিচয় দিয়েছেন আমরা মুসলমান, আমরা কি আরো জোরে বলে মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ পরিচয় দিয়েছেন সূরা ফুসসিলাত, ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ কবুল করুন, আমিন। এবার বলেন কোরআন শরীফের তৃতীয় সূরা কোনটি যেটার সওয়াব খুব বেশি? জিলজালও আছে, এটার সাথে আরো আছে সূরা ইয়াসিন। কালবুল কোরআন হাদিসটি সহি নয়, তবে ইয়াসিন অনেক বরকত, সবচেয়ে বরকতময় সূরা কোরআনে বরকতের দিক থেকে বিশ্বনবী বুখারিতে অন্যান্য সহি গ্রন্থগুলোতে বলছেন সূরা বাকারার কথা। সূরা ফাতিহা সওয়াবের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সূরা বাকারার কথা বলতে গিয়ে যে এটা পড়লো সব রকমের কল্যাণ আল্লাহ তাকে দান করলেন, যেটা পড়লো না সব রকমের কল্যাণ থেকে সে বহিষ্কার হয়ে গেল। কোনো বাড়িতে নতুন উঠবেন, কোনো এলাকায় নতুন যাবেন, কোন ঘরে নতুন শিশু আসলো, কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। যে ঘরে একদিন পড়া হয় তিন দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না, উকিও দেয় না, উকি 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 বুঝেন তো, ঢাকা শহরে কয় ফুসকি ফুসকি ফুসকি
ফুসকা খায় আর ফুসকি দেয়। বাংলা ভাষা কত সমৃদ্ধ আলহামদুলিল্লাহ। আমি অক্সফোর্ডে গিয়ে বলছি, ভাই ইউ হ্যাভ দ্য ভেরি পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কাম অন, আর ইউ কিডিং? না, আই এম নট কিডিং, আই এম সিরিয়াস। তোমাদের ভাষা হলো গরিব ভাষা। বলছি হাউ? ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ার্ড ফর ব্রাদার ইন ল, উই হ্যাভ সেভেন ওয়ার্ড ফর ব্রাদার ইন ল, ইফ ওল্ডার দ্যান ইউর ওয়াইফ শব্দ, ইয়াঙ্গার শালা, আবার ইউ হ্যাভ সিস্টার ইন ল, বাট উই হ্যাভ ডিফারেন্ট ওয়ার্ড। যদি বোর বড় হয় কি কই? জ্যাঠালি, জ্যাঠালি। আর যদি ছোট হয় শালি। দেখেন কত ওয়ার্ড, আলহামদুলিল্লাহ। You have only one uncle, but we have different word, maternal uncle, another uncle, baper bhai, chacha, tar pore maer bhai, mama, koto rokomer amader variation. Ar tomader shudhu uncle, that's it, auntie, finish. Allah amaderke aro boichitro dan koruk, boli amin. আজকে আমি সূরা আসফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। নামাজের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটি? কোন নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পেশালি উল্লেখ করেছেন? সূরা বাকারায়, হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা আকুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ বিনীতভাবে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এই আয়াত নাজিল হওয়ার আগে নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম কথা বলতেন, নামাজের ভিতরে বলতেন, কেমন আছো, ঘুমতে এসে বাড়ির তোর, নামাজের ভিতরে হাসতো, একটু ইশারা করতো। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, সব রকমের কথা আমাদের ভিতরে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কারণ আল্লাহর সাথে কথা বললে এইগুলো তো যদি হইতো, এখন চালু থাকতো, তো সর্বনাশ হয়ে যেত, ঠিক কিনা? আবার আসরের নামাজের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারী বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসরের নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে যদি কেউ এক ওয়াক্ত আসর ছেড়ে দেয়, তারা সারা জীবনের আমল আল্লাহ নষ্ট করে দেয়। আপনি ইচ্ছা করে আসর পড়লেন না একদিন, সারা জীবন যা করেছেন সব নষ্ট হয়ে গেল। বাই চান্স যদি কেউ আসরটা কাজা করে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনাকে কেউ ডাকে নেই, অথবা আপনি সফরে ছিলেন, আপনি ভুলে গেছেন, হ্যাভ ফরগটেন টু অফার দা আসর প্রেয়ার, ওই দিনের আমলটা আল্লাহ আবার বাদ করে দিন। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আসর এবং ফজর যে পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লাল বারদাই দাখাল আল জান্নাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাধ্যমে বলেছেন, লাইন ইউল জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুউ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে যে নামাজ পড়ে, সে কোনোদিন জাহান্নামে যাবে না। লাইয়ুনে জান্নাহ, জান্নাত তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আসুন সূরা আসর থেকে আমরা পড়ি। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন, শুধু আসর সূরাটা থাকলেই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। একটা কি বলে এটাকে, বদনা, বদনাকে এখানে কি বলে, কত মোরাদে ফাত, এগুলোকে বলা হয় প্রতিশব্দ, এত বেশি আমাদের ভাষায় আলহামদুলিল্লাহ। তো লোটার ভিতরে সাগর ভরে দেওয়ার মতো হলো অবস্থা আসরে। আসর যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম দেখা হলেই প্রথম সালাম পড়তেন, তারপরে পড়তেন ওয়াল আসর। আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। সুবহানাল্লাহ, পড়তেন আল্লাহর বরকতের আয়াত, পড়লে আল্লাহু আকবার পড়তেন, জাহান্নামের আয়াত পড়লে পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জান্নাতের পড়লে আদখিলনা জান্নাতে মাআল আবরার। তবে জান্নাত চাইতে হলে যেন ফেরদাউস চাই। কোনটা? জান্নাতের একশো তালা সর্বশ্রেষ্ঠ তালার নাম কি? ফেরদাউস। ওটা চাও কার কথা? আল্লাহ বলেছেন, ও নবী আলাইহিসসালাম, আপনি উম্মতকে শিক্ষা দেন, তারা যেন জান্নাতুল ফেরদাউস চায়। ওয়াল আসর ওয়া লিল তাসমিয়া লিল উকত। কোরআন শরীফে প্রায় 50 থেকে 60 সূরাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে আল্লাহ রাব্বুল আলামিন এই কসম দিয়ে বিভিন্ন জায়গার গুরুত্ব বুঝিয়েছেন। একই সূরাতে অনেকবার কসম খেয়েছেন আল্লাহ জাল্লা শানহু। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মধ্যদিনের আলোর দোহায় নিশার দোহায় রে, প্রভু তোরে ছেড়ে যাননি কবু ঘৃণা না করেন তোরে। একজন হিন্দু ভদ্রলোক এটা অনুবাদ করেছেন, গিরিশ তবে না গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন অনুবাদ করেছেন, ইতিহাসটা ভুল। তার আগে আনোয়ার নামে দিনাজপুরের একজন লোক অনুবাদ করেছেন, সম্পাদনা করেছিলেন গিরিশচন্দ্র, আগে অনুবাদ করেছেন আনোয়ার নামে দিনাজপুরের আমাদের একজন আলেমে দিন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তারপরেও দেখেন কোরআনের জেনারেসিটা দেখেন, একজন হিন্দু সম্পাদনা করেছেন ঠিক কিনা, কিন্তু আমরা এতে অখুশি নই, আমাদের কিতাবে সবার কথা আছে না নাই? কথা কন না কেন? এই যে হিন্দু ভাইরা মূর্তির সামনে দাঁড়ায় এটাও আছে না নাই? সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূরা আম্বিয়ার ভিতরে, তিনি বলছেন মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, বাবা এই মূর্তির সামনে তুমি এমনি হাত জোড়ো করে অকফ করে এতে কাফের মতো দাঁড়াও কেন? বলছে হাযিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইয়াসমাউ লা ইয়াবসির, চোখেও শুনে দেখে না কানেও শুনে না, এটা কিসের দেবতা? এটা কিসের দেবতা, কেন এটার ইবাদত করো? বলছে মা ওয়াজাদনা আলাইহি আবা আনা লাহা আবিদিন, আমার বাপ করত আমিও করি। বলছেন আনতুম আবাকুম ফি দালালিন মুবিন, তুমিও গোমরা তোমার বাপও গোমরা, ছেলে ছেলে বাপের কথা হচ্ছে এখানে। ভদ্রতা দেখেন কত শালীন হয়েছে, মা হাদিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, বাবা এই মূর্তির সামনে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই বাবা তুমি এভাবে দাঁড়াছো কেন? নো এর বেশি নাই, আপনি কাউকে সুন্দর রাস্তায় আনতে হলে ভদ্র কথা দিয়ে আনতে হবে ঠিক কিনা? ফেরাউনকে যখন দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, আল্লাহ বলছেন মুসা কুল লাহুম কওলান লাইনা, নরম কথা বলবা। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ মেজাজ দিলেন গরম, কথা কেমনে কোমল হলো? মেজাজটা নরম করে দেন, রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ওরা আমার সিনেটা প্রশস্ত করে দেন, ওয়াইয়াসসির লি আমরি আমার কাজটা সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার কণ্ঠের অলসতা দূর করে দেন, আমার কথাটাকে বোধগম্য করে দেন। মুসা আলাইহিস সালাম ছিলেন মুখে একটু কথা বেজে যেত, যখনই দোয়া করলেন তার কথাটাকে বোধগম্য করে দিলেন কে? কিয়ামত পর্যন্ত দোয়া দিয়ে দিলেন, তোমাদের কোন ছেলের যদি জিহ্বায় কোনো সমস্যা হয় এটা পড়ো, আমি তার জিহ্বার সমস্যা দূর করে দেব। এখন সারা পৃথিবীতে একজন দায়ী কাজ করছেন, ওনার জিহ্বা এরকম ছিল, এবং তাকে এখনো জিজ্ঞেস করলে কেমন আছেন হঠাৎ করে বেজে যায়, যাদের জিহ্বা বেজে যায় ওদের হঠাৎ করে ছুটে ঠিক কিনা, কেমন আছেন? ঠিক তবে ঠিক এমন ভাবে ছুটে মনে হয় ধরবো বুঝে, কিন্তু এই দোয়া বারবার যিনি পড়েন আল্লাহ তার কণ্ঠের সব আলস্যতা দূর করে দেন। নবীরা দোয়া করে যেটা পেয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা এমনি দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রাব্বি শরাহ লি সদরি, আল্লাহ বলছেন আমি যার অন্তরটা প্রশস্ত করি তার সিনার ভিতরে আমি তৌহিদের নূর দিয়ে দেই। আফামান শরাহাল্লাহু সদরহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আমি যার অন্তরটা প্রশস্ত করে দেই আমার নূর তার সিনায় দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নূরের ব্যাখ্যা হলো তিনটি, আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিমুখতা, আল্লাহর কাজে সবচেয়ে বেশি মনোযোগ, এই তিনটা হলো নূর। এই তিনটা কি? নূর আখেরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা নয়, থাকবো দুনিয়া কিন্তু টার্গেট থাকবে আখেরাত, এটাই হলো মুমিনের চাওয়া ঠিক না বেঠি? আল্লাহ মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে বনী ইসরাইলে বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাআহা ওয়া হুয়া মুমিন, যে আখেরাত চায় আখেরাতের জন্য কাজ করে আল্লাহর খাতায় আল্লাহ তার নামটা মুমিন হিসেবে লিখে দেয়। সুবহানাল্লাহ ওয়াল আসর, মহাকালের শপথ, আল্লাহর শপথ আর আমাদের শপথের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা শপথ করতে হবে কার নামে? বুখারী হাদিস মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে শপথ করে, মাথার শপথ, বিদ্যার শপথ, বিবির মাথার শপথ, ভাতের শপথ, বইয়ের শপথ আছে না নাই? এই সব যারা করে তারা মুশরিক, তারা কি?
শিরক করলে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না, তাবিজ কুমার লটকানো যাবে না। একটু কষ্ট হয় অবশ্য, ইংল্যান্ডে এখানে আমেরিকাতেও তাবিজের ব্যবসা জমে। তাবিজ নিতে নেবা, এক তাবিজের দাম হলো $20। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, দেখিতে ভালোবাসার তাবিজ দিচ্ছে এক বন্ধুর সাথে, তো মুখ টুক বেঁধে গিয়ে বসলাম যে একটা তাবিজ দই, অন্তত ভালোবাসাটা তো হোক মানুষের সাথে। তো মুখ বেঁধে ঢুকলাম, তোমার কি সাহ আয় আয় সাইড দেয় ভালোবাসার তাবিজ, ভালোবাসা সাইড দেয় থই ভালোবাসার তাবিজ হটি আইন না, হটি আল আইব দেয় আজি খ 2002 আইব দেয়। হ্যাঁ ঠিক আছে, টাকা বাইর করতেছে, এখন লোকটা ঘুরে গেছে, কয় না তোমারে থাবিজ না দিও, তুমি থাবি দিলে নয়শ, তুমি ডেঞ্জারাস, উঠে দিছে দৌড় বুঝলো। আমিও মুখ খুললাম, লোকেরা দিছে দৌড়ানি শালা, না আমি শুনছি তোর বউর সাথে তোর সম্পর্ক খারাপ, তুই আরেকজনের তাবিজ দেশ কিসে, তোর তাবিজ দিয়া তোর বউর সাথে তোর সম্পর্ক ভালো করতে পারো না। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন সম্পর্ক ভালো করার জন্য সূরা ফুরকানের, ঠিক না ঠিক? আপনি পড়েন সেটা, বিবির সাথে স্ত্রীর ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিবেন কি, প্রত্যেক জায়গাতে আল্লাহ নিদর্শন আছে না নাই। আজকে চট্টগ্রামে গেলাম আন্দর কিল্লাতে, ওই যে বাইজিদ মোস্তামি, বাইজিদ মোস্তামি রহমতুল্লাহ সেটাকে আসেনি নেই, বাংলাদেশে আসেন নেই, বাড়িটা হলো মিশর, কবরটাও মিশরে, সেখানে বিরাট একটা মাজার গাই নিউজ, এটা আসমান থেকে এটা ধপ করে পড়েছে, শয়তানের জায়গা পাওনা মুরুখী গোষ্ঠী, সেখানে গাছের গাছে সব তাবিজ আর তাবিজ। আমি গেলাম একবার দেখতে মুখ টুক বেঁধে, দেখি যে এক ছেলে তাবিজ নিয়ে আসছে স্যার, আমি তো গিয়ে সামনে দাঁড়াচ্ছি, বাজি বাজি কেন কেন দেখাব, আর হুজুর মানা করি দিয়ে দে, আমি তাবিজ আনছি, হুজুর বলছে কারো দেখাবি না, ঘরে নিয়ে এটা পোষের ভিতরে দিয়ে গায়ে দেবে। তো আশেপাশের লোকেরা বলি এবার আরো বড় হুজুর আরো বড় তাবিজ দিবে, তো তাহলে দেখাব, তো বড় হওয়া হুজুর বলার পরে ছেলেটা আমাদের তাবিজটা দিচ্ছে, আমি খুললাম, খুলে দেখি কাগজে লেখা ভালো করিয়া লেখাপড়া করিবে ভালো রেজাল্ট করিবে। আমি বললাম কটিয়া দিয়ে আজকাল 203 দিন, এবার গালি গালা যে শুরু। কোরআন শরীফে আল্লাহ জ্ঞান বাড়ার জন্য একটা তিন অক্ষরে তিন শব্দের একটা চমৎকার আয়াত দিয়েছেন, এটা পড়লেই তো জ্ঞান বেড়ে যায়, পরীক্ষার খাতায় যদি কেউ এই আয়াতটা পড়ে লেখা শুরু করে তার কাগজ শেষ হবে কিন্তু লেখা শেষ। রব্বি জিদনি এলমা, কে শিখাচ্ছেন? রব্বি জিদনি এলমা। আজকে কোরআন শরীফ রেখে কত জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি, আমাদের ঘরের ভিতরে সবার কোরআন আছে না নাই? আল্লাহ শপথ করছেন, ওয়ালা আসর মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না ইনডিড অল দ্য পিপল ইন ডেঞ্জার, সমস্ত মানুষ, ইনসান আল ইনসান আল ইসলাম ইস্তিগরাকি, সারা পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু এক্সেপ্ট দোজ পিপল হু হ্যাজ দ্য বিলিভ, হু আর ডুইং দ্য গুড ডিড, হু আর অ্যাডভাইসিং দ্য আদার পিপল টু অ্যাকসেপ্ট দ্য হক, অ্যাকসেপ্ট দ্য ইসলাম, হু আর অ্যাডভাইসিং আদার পিপল টু বি পেশেন্ট। হকের আন্দোলন করলেই ধৈর্যের দরকার, ঠিক না বেটি? ঠিক। আজকে আমাদেরকে সারা পৃথিবীতে মারা হচ্ছে, অপরাধটা কি আমাদের? অপরাধটা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের গুনাহ কিছু নয়, তাদের গুনাহ হলো তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আছে কালেমার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু পড়লেন মাইর খেলেন, 40 বছর পর্যন্ত তিনি মক্কার সম্রাট ছিলেন, মুকুটহীন সম্রাট, মক্কার কোনো সালিশ হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরের খাওয়া বন্টন হতো না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির দোয়া হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বিচার মীমাংসা হতো না, জিস রাস্তে পে তু গুজারতে ফুলু মে গর জাতে, যেখান দিয়ে তিনি যেতেন ফুল ছিটানো হতো, আর যখনই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের আপন বেয়াই পাথর উঁচু করলো। বেয়াই কি চিনেন তো আপনারা? হ্যাঁ,
বিয়াই খে আবু লাহাব বিয়াই উম্মে কুলসুম রোকাইয়ার দুইজনের সাথে আবু লাহাবের দুই ছেলের বিয়ে হয়েছে। আবু লাহাব পাথর উঁচু করলেন আর বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ যারা দুনিয়াতে মুহাম্মদের দল করবে তারা ধ্বংস হবে না, যারা মুহাম্মদের দলের লোককে গালি দিবে তাদের জন্য হলো তাব্বাতি ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাম যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক নিপঞ্জান আবু লাহাবের দুই হাত। আবু লাহাব পচে গলে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তাকে কেউ ধরে কবরে রাখতে পারো নাই। এখন আবু জেহেলের বাড়িতে কি আছে সবাই জানে, এখান থেকে টার্গেট করে ওখানে গিয়া এখান থেকে কি কিলাকিলি সেখানে। 2002 সালে আমি দেখি দু নোয়াখালীর লোকেরে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, নোয়াখালীর লোকের রে আরে কোন ন্যাস শাড়ি দে শাড়ি দে। এখন পুলিশ বলতেছে হাই নাম শুইলা সর্তা লে শেতানা কাসুন আলা আবু জাহাল, কাজে আবু জাহালের গল্প করলি কেন, তোর দুইটাটা থানা নিয়ে দেবে। আমি চিন্তা করলাম হাই হ্যাঁ আমার দেশের লোক, আমি বললাম এই আ সর্তা আদাহ এই পুলিশ ছাড়। হাওলে জয়ফুর রহমান মাবিক হলে এটা আমার আল্লাহর মেহমান, যে কোনো প্রতিবেশীর উপর আপনার হক আছে না নাই, আপনার প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক তাকে সাহায্য করা আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাম বলেছেন এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর অংশ দেয়া ফরজ হয়ে যায় কিনা, মিরাসের অংশ দিয়ে দিতে হয় কিনা। মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়া তিরমিজি সহিহাওলা, যে নিজে পেট পুরে খেলো প্রতিবেশী অভুক্ত থাকলো সে মোমেন না, হোক প্রতিবেশী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঠিক না বেঠিক ঠিক। প্রতিবেশীর খবর নিন, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এখন এক প্রতিবেশীর কিলা কক ভালো কিরা কিল খা, তুই কাম করছ তুই কিল খা, আমার আল্লাহ আছে একটু পরে আপনিও যে খাইবেন হিসেবে হেরা হবে তুইও কিল খা। আপনি খবরদার একজন প্রতিবেশীকে যখনই দেখলেন কেউ মারছে অত্যাচার করছে আপনি তাকে সাহায্যের জন্য এগিয়ে যান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি এই দেশে, আপনি কোথায় যাচ্ছেন? আমার মেজিবের ক্লাসমেট আজকেই পরিচয় হল, তো আমি গিয়ে বললাম যে ভাই কি হয়েছে আপনাদের, কয় যে এই দুইটা আবু জেহেলের গল্প করতেছে। এখন এক মরিবিকে আর দোষ নয় ইগা দোষ, ইগা কালিগা দেশে চলে দেবে ওই গা বুঝেহিলার মাথা তা আগে যেত সাই গিয়া। সরল মানুষ দুই গ্রুপ সরল হয়, ছোট বাচ্চা আর মুরব্বী, এই জন্য এই দুই গ্রুপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই দুই গ্রুপকে যারা ছোটকে স্নেহ করলো না বড়কে সম্মান করলো না সে উম্মত হইতে পারলো না। আপনি বড়কে সম্মান করবেন, বড়ের সিম্বল হলো সাদা দাড়ি, বড়ের সিম্বল হলো বয়সের একটু প্রান্তে চলে গেছেন, আপনি তাকে সম্মান করবেন আর শিশুকে আদর করবেন। সব শিশু ইসলামের শিশু আলহামদুলিল্লাহ, আমাদের দেশে তো শিশু মারার উৎসব শুরু হয়েছে, এক মাসে 65টি শিশুকে মারা হয়েছে। যদি প্রথম দুইটা শিশুর বিচার সাথে সাথে করে ফেলা হতো একটা শিশু এভাবে আর প্রাণ দিত না ঠিক না বেশি। তো বললাম ভাই কি হয়েছে কোন, এখন আমি পুলিশকে বললাম ভাই এরা আবু জেহেলের গল্প করছে না, কয় পায়খানা বানালাম এই জন্য যাতে আবু জেহেলের গল্প কেউ মুখে না আনে, কারণ আপনি যত দুনিয়ার যত বড় বড় টয়লেটে গেছেন কেউ কি টয়লেটের গল্প করে যে এরকম দামি টয়লেটে পায়খানা করছি কয় কেউ, কিন্তু গল্পে আসারই জিনিস না। আমি বললাম আসলে ওরা বাংলাদেশ থেকে এসেছে আবু জেহেল দেহ পাইলে কিন্তু মারতই ধরে, তো একটু প্রতিবাদ করার জন্য পুলিশ আসতেছে কয় এই কাম করার জন্য এত টাকা খরচ করে আসে ভাই, তবু তো সুবিধা আছে এদের তো সুবিধা নাই, পুলিশ নিয়ে যাচ্ছে কয় আসো বসা দি বড়টাতে বসা। আমাদের দেশের লোক কত সরল, এখন হে পুলিশেরও টানতেছে কয় তুইও আয়, পুলিশকে আমি যাবো কি করতে নিয়ে আমার তো এই কাম ধরে নেই। ইসলামের দুশ্মনদের বাড়ি এরকম কেয়ামত পর্যন্ত সবচেয়ে নোংরা নর্দমায় পরিণত হবে ঠিক কিনা, যতই লাফাঙ্গাগিরি এখন করো ফেরাউনের চেয়ে দাপট তোমার বেশি হয়ে যায়নি। আমার মুসলমান ফুলের মতো শিশুদেরকে যখন মারা হয় সিরিয়াতে তখন মাথা ঠিক,
এক কোটি মুসলমানকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা মুসলমানরা নিরব, কি জবাব দিবে কিয়ামতের ময়দানে? আমাদের বারমার শিশুটিকে নদীতে ডুবিয়ে মারা হয়েছে সাগরে, উদ্ধার করার জন্য হাত যা বাড়ায়নি তাদের হাত আল্লাহ কিয়ামতের ময়দানে অবশ করে দিবেন। তুমি যেই হও মানুষকে সাহায্য করো, ঠিক কিনা? বিশ্ব নবীকে পিটিয়ে খেদিয়ে দিল যে মক্কার লোকেরা, মক্কা যখন দুর্ভিক্ষে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ নববীতে বসে বলছে আমার মক্কাবাসীর জন্য ত্রাণ দাও, মদিনার লোকেরা বললো অবাক, ইয়া সাতেম আপনি কি বলছেন, এরা আপনাকে পিটিয়ে বের করে দিয়েছে, এদের জন্য আপনি ত্রাণ চাচ্ছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আর বললেন নেতারা দোষ করেছে, সাধারণ লোকের কোনো দোষ নাই, আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে, আমি তাদের জন্য কিছু করা উচিত। ত্রাণ কালেকশন করলেন, পাঠিয়ে দিলেন, সেই নিয়ামতের কারণে যখনই ফাতে মক্কায় তিনি মক্কায় ঢুকলেন, সাধারণ মানুষ পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দাও। কয়বার মসজিদে? কয়বার? পাঁচবার। আবার বুখারী বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া, ফরজ গুলো পড়বে মসজিদে, সুন্নত নফল সব পড়বে কোথায়? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নামাজটাকে ঘরের জন্য রেখে দিয়েন, মুসলিম শরীফের হাওলা একটা অংশ রেখে দিয়েন, কিন্তু ফরজগুলো পুরুষেরা পড়বে কোথায়? মসজিদে। মসজিদে আসলে জান্নাত আপনার কাছে আগিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণায় বলছেন যারা মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। কি বরকতের যায় মুসলিম শরীফের হাওলা? তিন কাজে গুনাহ কমে, কয় কাজ? তিনবার ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় উজু করলে গুনাহ কমায়া দেন কে? এই যে হঠাৎ করে শৈত প্রবাহ বসছে, উজু করতে কষ্ট লাগে, তারপরেও করছেন, গুনাহ কমায়া দিচ্ছেন কে? ফতোয়াতিল মাসাজিদ, মসজিদের দিকে হেঁটে গেলে গুনাহ কমিয়ে দেন কে? তিন নম্বর ইন্তেজারু সালাত ফিস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যারা অপেক্ষা করে তাদের গুনাহ কমিয়ে দেন কে? ইল্লাল্লাযীনা আমানু, মুমিন হতে চাইতো, মুমিন হতে চাইতো? বুখারী মুসলিমের হাওলা, মুমিনের তিনটা কাজ, অনেকগুলো কাজ বলেছেন, তবে তিনটা কাজের কথা উল্লেখ করেছেন হাইলাইটলি, বেশি করে বলেছেন, এমফাসাইজ দিয়েছেন। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যারা আল্লাহর উপর ঈমানের দাবি করে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, তারা যেন মেহমানকে সম্মান করে, যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করে তারা যেন প্রতিবেশীকে সম্মান করে, যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করে তারা যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে, একটার সাথে একটা শুনছো? ওই যে ওই আছে না নাই, হায় হায় মুসলমানদের ভিতরে চগুল করি, সামনে দেখলে কয় নেতা সাহেব আপনার জন্য পড়ে যা পড়ে যা, পিছনে গেলে কয় শালার ব্যাটা মরে না কেন, এই চরিত্র যেন না হয়। আপনি সামনে তার দোষ ধরিয়ে দেন, পিছনে তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে হেফাজত করুন, ঠিক না বেটি? তাহলে সমাজটা সুন্দর হয়ে উঠবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবেন, আমলে সালে আল্লাহ লিস্ট দিয়েছেন কোরআন শরীফে, সব কিছুর ব্যাখ্যা আছে না নাই, আমরা দেখি কত পর্যন্ত যেতে পারি, আমাকে সময় দেওয়া হয়েছে 10 মিনিট, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমলে সালে, আমলে সালে কি? আমলের সওয়ালের মধ্যে প্রথম হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিন নম্বর হলো নামাজ, দুই নম্বর কি? নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর হলো যাকাত, পাঁচ নম্বর হলো হজ। আবার যত ভালো আমল করেন এগুলো আমলের সওয়ালের অংশ,
তবে নামাজ যার নাই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যার নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমার দেশে অনেকেই আমাদের দেশে নামাজ পড়ে না, কয় ঈমান কিন্তু খুব মজবুত, তোর বুকের আড্ডির নাম কি ঈমান নেই বলুক, তুই বুক থাকলে ভেঙে ফেললে তো তোর ঈমান হবে না। নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে, যারা মসজিদে যায় না মসজিদ তাদেরকে লাগানো দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজদাগুলো বেছে বেছে দিতেন, যত জায়গায় সেজদা দিবেন এগুলো কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এক জায়গাতে তিনি নামাজ পড়তেন না, বদলি বদলি পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমিন। আর সেজদাগুলো একটু সুন্দর করে দেই, রুকুগুলো সুন্দর করে দেই, তসবিহগুলো সুন্দর করে নেই। আমাদের দেশের লোকেরা অনেকে সালামই সহি না, বহু নেতা পাই সালাম দিতে যান না, আসসালামু আলাইকুম তুমি তো আমাকে প্রপার সালাম দাও নাই, দিলে আমি প্রপার আনসার দিতাম। এখন সে বলছে টেস্ট মি প্রপার সালাম প্লিজ, সো আই উইল টিচ ইউ প্রপার সালাম কে ইন বুখারি এন্ড মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, দ্যাট ইজ প্রপার সালাম। আনসার ইজ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এখন ও জিজ্ঞেস করতেছে হোস দা মিনিং অফ সালাম আলাইকুম। আচ্ছা সালাম আলাইকুম মিন্স টামি অফ ক্যামেল অন ইউ, তোমার উপর ওটের নাড়ি ভুড়ি পড়ুক। একটা বিধর্মী শিখার জন্য কি কিউরিওসিটি। আচ্ছা ওয়াই ইউ লার্নিং সালাম, সে বলছে আই এম থিংকিং টু অ্যাকসেপ্ট ইসলাম। সুবহানাল্লাহ কইলেন না, সুবহানাল্লাহ। সালামের মতো নিয়ামত আমাদের কাছে আছে, তারপরেও সম্পর্ক খারাপ, ঠিক না বে? ঠিক। কারণ প্রপার সালাম দেই না, সালামের বদলে বদদোয়া করে দেই। যেমন ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বদদোয়া করছে আসাকু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, রাগ করলেন, মা ফাতেমা শুনে বললেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা এত গরম হলে কেন? কয় আব্বা কি বলছে আপনি শুনেন নাই, কয় দেখো আমি কি জবাব দেই, ওরটা কবুল হয় না আমারটা কবুল হয়ে যাবে। ওয়ালাইক, তুমি আমাকে যা দিয়েছো সেটা তোমার উপর পড়ুক, বেশি কথার দরকার নাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখনই কেউ আপনাকে গালি দেয় গালির জবাব গালি নয়, গালির জবাব ভালো দিয়ে দেন। প্রাণের দুশমনকে প্রাণের বন্ধু বানায়া দিবেন কে? আল্লাহ। আবু বুখারী বর্ণনা এসেছে আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে চারজন কাফের ওনাকে গালি গালাজ করছে, রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে মুসকি হাসছেন। যখন আবু বকর জবাব দিলেন রাসূলের চেহারা কালো হয়ে গেল, বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ এরা আমাকে গালি দিয়েছে আপনি মুসকি হাসছিলেন, আপনাদের ঘুম আসতেছে নাকি? আমার আলোচনায় ঘুমাইলে তো নবজুর আলোচনায় তেন থেকে গর্বে সব। আসলে মসজিদেই ঘুম আসে আলহামদুলিল্লাহ, বলেন শান্তি আছে যেখানে ঘুম আছে, সিনেমা হলে তো আর ঘুম আসে না, দেখবে না ডাকাতির মধ্যে লোকগুলো থাকে। মসজিদে ঘুম আসে কেন? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার এই হলো আমার জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। আমাদের কিছু কবি শুনে বেশ্যার খদ্দরের ডাক মসজিদের আজান, তুই যেটার সাথে থাকবি এটাই শুনবি। আমরা গ্রাম দেশে যখন রুজু করি পুকুরে, আমরা যদি নামাজি হই তাহলে ওই পাশে সোর রুজু করলে আমরা মনে করবো ওই পাশে নামাজি, ঠিক কি না? আর ওই সোরে মনে করো সোর আমি একলা না, ওই পাশে হুজুর কা সোর করি। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ মানুষকে নিজের উপর অনুভব করে। আপনি ভালো অন্যকে ভালো ভাবেন, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দিন। আমিন। কি সুন্দর অনুভূতি নজরুল নামাজের জন্য, রোজার জন্য, ইসলামী টার্মিনোলজির জন্য। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান। আমিন। ঈমানের সাথে আমলে সালে করবেন তাহলে জান্নাত দিবেন কে? আল্লাহ। শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله سبحان الله سبحان الله سبحان الله رب العالمين কত চমৎকার বড়া দিচ্ছে পৃথিবীতে যা কাজ করি সব কিছু কে ঠিক করে দিয়েছেন আল্লাহ সব তিনি ঠিক করে দিয়েছেন সেই আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যদি সাগরের জল কালি হয় আর যদি লেখা শুরু করো সাগরের পানি শেষ হবে আল্লাহর কালেমা শেষ হবে না হবে না তার আগে বলছেন কি বললাম তার আগে আয়াতটা কি পড়লাম যারা নিশ্চয়ই যারা আমলে সলে করবে ঈমান আনবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন সুবহানাল্লাহ লা ইয়াবকুনা আনহা হাওয়ালা কেউ ভালো জায়গা পাইলে পরিবর্তন করতে চায় কথা বলেন না শীতকালে মানুষ বসে একটা জায়গা গরম করে হুজুরা মাহফিলে আসিকা সামনের দিকে আইয়ে পিছন লোকের কামরারা সামনের দিকে যান মানে হে এই জায়গাটাও ছাড়বে না এই যে গরম করছে সামনে গেলে তো ঠান্ডা হইব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জান্নাতুল ফেরদাউস দিব কেউ বেরোতে চাইবে না আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিয়েন জান্নাতুল ফেরদাউস তবে শর্ত হলো আমলে সালে করতে হবে আর নামাজ পড়তে হবে ঠিক না বেঠিক ঈমান আনতে হবে ঈমান আছে কিনা কিভাবে বুঝবেন ঈমান আছে কিনা বুঝবেন কিভাবে ইদা সাররাতকে হাসানাতু যখন আপনার ভালো কাজ আপনাকে আনন্দ দিবে খারাপ কাজ আপনাকে ব্যথা দিবে বুঝতে হবে আপনি মুমিন আপনি কি মুমিন একটা খারাপ দেখতে মনে কষ্ট আসে আসে না নাই হাপান পিনে এক মেয়ে ঘুরতেছে দেখি আপনার মনে কষ্ট লাগবে আরে এই মেয়েটা যদি শালীন ভাবে চলতো কত ভালো হতো এরকম লোক আছে না নাই আপনি চোখটা নত করে তার জন্য তো অকন আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেন তাকে হেদায়াত দিয়ে দেন একটা লোক নামাজের সময় মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে বললাম ভাই নামাজ পড়বেন না জামাত চলে যাচ্ছে কয় হুজুর আমি আমেলি করি আমি কইলাম জামাত চলে যাচ্ছে কয় আমি আমেলি করি আলা এই জামাতের কথা কইতে কই নি আমি মসজিদে জামাত যাইতেছে ও হুজুর আমারে বুঝাই কইবেন আরে তুই তুই কোনায় যাস তুই তুই নামাজের সময় তুই যাস কই বেটা আজান শুনলেই মসজিদে আসতে হবে এটাই নামাজের হক ঠিক কি না এই যে আজকে জুমা সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও মুমিনেরা যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয় ফাসআউ ইলা যিকরিল্লাহ যিকিরের দিকে যাও এখন যে জিকিরের কত নকশা হইছে দুনিয়াতে কত পরশুদিন ইন্টারনেটে আমারে মাওলানা মনজুর ইলাহি দেখাচ্ছেন কতগুলো হুজুর আপনি কি ড্রেস পরেছেন দুলা ভাই এই জুবা দেখুন ইলম করতেছে এরপরে হুজুররা যে ব্রেক ডান্স দেয়া শুরু করে মানে কি সর্বনাশ জিকির আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে শরীর নয় কার কথা আল্লাহর কথা জিকির যখন করবা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয় আমার মুমিন তারা ইন্নামাল মুমিনুন নিশ্চয় তারা মুমিন আমার নাম শুনলেই যাদের অন্তর কেঁপে ওঠে আমার আয়াত তেলাওয়াত করলে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়ায়া দেই আর তারা আমার উপরে তাওয়াক্কুল করে আমারে যখন পুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে ও এ চির সাথী
আসবে গহীন রাত। একজনের সাথে বন্ধুত্ব করেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সব সময় আপনাকে ছাড়া মুশকিল। আমাদের দেশে তো একটা একটা কিলেতে যায়, কিলা কিলে হইছে ও কাফুরায় মাস নামাজ নাই, কোয়াক্ত শয়তানের ভক্ত, গামজা খাইছে দোয়া দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুর উপর নাম শুনো চারটা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহ নিকির কাম জানি, কোন উপায়? কারণ চারজনই হাদিস থেকে কোট করেছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা এক হবো, আমরা ইসলামকে পছন্দ করি, আমরা মুসলমান, ঠিক তবে ঠিক। আমার ভাইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ভালোবেসে তাকে শুধরিয়ে দিব, খুশি হবেন কে? যেমন বিশ্বনবী কাউকে যখন শুধরাতেন তার প্রশংসা আগে করতেন, তারপরে তার ভুলটা ধরাতেন। তিরমিজি সহিহাওয়ালা জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, জারির শুনো, তুমি যে নামাজ পড়ো আমি বড় খুশি, কত সুন্দর করে তুমি নামাজ পড়ো, তোমার রুকু সুন্দর, সেজদা সুন্দর জারি। তবে শুনো জারির, তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। ফেলেন, হুজুর আর কোনোদিন আমি রাতের নামাজ ছাড়বো না, আর কোনোদিন ছাড়বো না। আপনি মানুষকে ভালোবাসা দেন, ভালোবাসার মানুষের থেকে অনেকগুলো মাইল খেতেও ভালো লাগে, ঠিক কিনা? আপনি ভালোবাসা দেন মানুষকে, কাছে টানেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু। বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে শোনা দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না, কঠিন করো কেন? মসজিদে নববীতে এসেছে একজন বেদুই, তিনি নতুন মুসলমান হয়েছেন, বলছি রাসূলুল্লাহ আমি নামাজ জানি না, আমি কি করবো, মসজিদে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে সেটাই আল্লাহ তোমাকে দিবেন। মসজিদে এসেছে এটাই বিরাট নসিব, ঠিক না বে ঠিক? আমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদে আসলে তারপর বরকত আছে না নাই? আমি দেখেছি ইংল্যান্ডে বহু মসজিদে, এটা গত অগাস্টে গেলাম, তো দেখি যে এক ইংলিশ ছেলে মসজিদে ঢুকে কাউন্ট করছে, 1 2 3 4 5 5, এরকম নামাজে দাঁড়াইছে গেটের দিকে, তাকে আসে গুনতেছে কয়জন ঢুকতেছে। এখন আপনি যদি ওই মসজিদ থেকে বের করে দেন, ও তো আর জীবনে ইসলামই আসবে, ঠিক কিনা? নামাজ শেষ আমি তাকে ডাকলাম, ব্রাদার ওয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? বলছে, লাস্ট উইক আই অ্যাকসেপ্ট ইসলাম, গত সপ্তাহে আমি মুসলমান হয়েছি। ডু ইউ নো হাউ টু প্রে? ইমাম সেজ আই হ্যাভ টু স্টে ইন দ্য মস্ক, দ্যাট ইজ মাই প্রেয়ার। এটার পিছনে একমত আছে না নাই? এখন সে কালেমা পড়ার পরেই আপনি যদি কইতেন যে তারে সকাল বেলা তুই উযু করবি, এত পর্যন্ত পানি দিয়া, ও কবে পানিও ধরার দরকার নাই, নামাজও পড়ার দরকার নাই, মসজিদে থাকো, ভালোবাসা পয়দা হবে। আমি বললাম, ডু ইউ লাইক মাস্ক? আইয়ে হোয়াই নাই পোস্টেড টু দ্যাট, আই ফিল আই অ্যাম এন্টারিং দ্য প্যারাডাইস। যখন আমি মাথাটা নিচে নামাই মনে হয় আমি বেহেশতে চলে গেছি। এক্সপ্রেশন কি তা? আই সে কাম অন, আই উইল টিচ ইউ ভেরি বিউটিফুল ওয়ার্ড, আই উইল টিচ ইউ হাউ ইউ গট টু ক্লিন ইওরসেলফ বিফোর প্রেয়ার। নামাজের আগে কিভাবে ক্লিন হতে হয় আমি তোমাকে শিখে দিব, আরো ভালো লাগবে তোমার কাছে, ওযুটা শিখিয়ে দিলাম। আপনি হিকমতের সাথে অগ্রসর হন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ঈমান আনতে হবে আগে, ঈমান আছে কি না কিভাবে চেক করবে? মুসলিম শরীফের একটি হাওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াদালিকা আযআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতিল খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, তার শক্তি দিয়ে তাকে উৎখাত করে দাও, রিমুভ করে দাও, অপোজিট ডিরেকশনে দিয়ে দাও। যদি সেটা না পড়ো বিলিসানিহি, তোমার জিহ্বা দিয়ে তুমি প্রতিবাদ করো, যদি সেটাও না পড়ো অন্তর দিয়ে পরিকল্পনা করো যাতে এই পরিবেশ থেকে মানুষকে বের করা যায়, ঠিক না ঠিক? আর এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছে, আপনি অনেক লেটে জানলেন, এরকম ঘটনা আছে না নাই? কথা কর না কেন? অবশ্য নিউ ইয়র্কে না, এটা বাংলাদেশে হয়েছে খুব দুরূহ। তো আপনি দেখলেন যে ছেলেটা আসতেছে মেয়েটার সাথে, এখন আপনি কি করবেন? তোরে আজকে জ করে দেবো, আমার মান্য হচ্ছে এই কাম করি,
তোর জীবনে যখন যৌবন এসেছে আপনি তখন পারাতে পারবেন না, কি করবেন আপনি? আপনার মেয়ের সাথে সহজ হন, হার্ডশিপে যায় না, মা তুমি এই ছেলেটাকে পছন্দ করো। আমি জানি ঢাকার এক লোকের কথা, তিনি দেখলেন তার মেয়ের পিছনে কিছু ছেলে আসে, তো তিনি ছেলেটাকে ডাকলেন, বাবা আমার মেয়ের বিয়ে করতে চাও? কজন চাও? তিন ছেলে পাড়া হুসি কাছি করে, হুসি হুসি করে। তো ঠিক আছে বাবা, তোমরা তিনটা ছেলে আমি পাশ করে আসবো, আমার মেয়ে অনার্স পাশ করুক, তোদের বিয়ে দিয়ে দিই, যে আগে আমি পাশ করবো তার সাথে বিয়ে। ওইগুলো তো জীবনে আমি ফাঁসও করতে পারি, রাস্তা ফাঁস করতে করতে তো আমি শেষ, আমি ফাঁসও নাই বিয়েও নাই। এখন এই মেয়েটার উপরে আপনি রাগ করে কি করবেন? আপনি তাকে বুঝান, দিনই পরিবেশ দেন, দিনদার মেয়ের সাথে তার সংযোগ করিয়ে দেন, আপনি তার উপর অগ্নিশর্মা হয়ে যায় না। কালকে আটলান্টিক সিটিতে আমি ছিলাম, গত পরশু দিন কালকে প্রোগ্রাম ছিল তিন দিন, তো একটা ঘরে গেছি, তিনটা বাচ্চা চারটা তিনটেই আমার কোলে এসছে, এসে হাত দিচ্ছে, একটা বাচ্চা আসে না দূরে, তার চোখে দেখলাম ভয়। আমি তার বাপকে বললাম, আপনি কি বাচ্চাকে মারেন নাকি? কথা কয় না। আরে কথা কয় না কেন? কয় হুজুর রাগের সঙ্গে দুর্গা দিছি। বড় মেয়েটাকে মেরেছে তিনি, বড় মেয়েটা নাইন্থ গ্রেডে গ্রেডে যায়, আপনি কেন মারলেন? ও তো আপনার সাথে ফ্রি হবে না জীবনেও, এবং আপনার কাছে যত মেহমান আসে ওদেরকে সে হিট করবে, ঠিক কিনা? উনি মারলেন কেন? কয় হুজুর রাগ সামলাইতে পারেনি, তো রাগ হইলে নিজের আঙ্গুল সামলাইতে পারছ না তুই? রাত যখন কারো আসবে পড়বে আউযু বিল্লাহি মিনাশ, ওখানে বলুন একজন সাহাবি এসে বলছেন, হুজুর আপনি আমাকে ওসিয়ত করুন, ওসিয়ত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনবার লা তাকযাব, লা তাকযাব, রাগ করবা না, রাগ করবা না, রাগ করবা না। সাহাবিরা যখন বললেন, অন্য সাহাবি বলুন, হুজুর রাগ করলে কি করব? যদি দাঁড়ানো থাকো বসে যাও, বসে থাকলে শুয়ে পড়ো, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم। আসরদার মালিকে আল্লাহ, আর মেয়ের জন্য দোয়া করো সূরা ফুরকানে 70 নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব আমাকে দেন আমার বিবি থেকে আমার মেয়ে থেকে চক্ষু শীতলকারী, মানে হলো নামাজি, মানে কি নামাজি, এদেরকে মুত্তাকিদের ইমাম আপনি বানায় দেন। দোয়া করেন ওদের জন্য, ওদেরকে নিয়ে দোয়া করেন। কয়দিন দোয়া করছেন? কফরটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, আপনি বাচ্চার জন্য কি এফোর্ট দিয়েছেন? বহু নবী আলাইহিস সালাম অনেক এফোর্ট বাচ্চাদের জন্য দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চারটা মেয়েকে নিজের হাতে করে তুলেছেন, সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নাসাইরে খাওলা, যে আমি আর আলী দুপুরে খেয়ে একটু কাইলুলা করতাম, কখনো কখনো আব্বা এসে আমাদের মধ্যখানে শুয়ে পড়ত। সুবহানাল্লাহ বললেন, কতটা ফ্রি ছিলেন নিজের মেয়ের সাথে। আমরা দুপুরের পরে খেয়ে লম্বা ঘুম দিই, এটা কোনো সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জোহর আগে খেতেন, জোহর আগে খেয়ে একটু কাইলুলা করতেন, শয়তান একটু গড়াগড়ি খেতেন, গড়াগড়ি খেয়ে তারপরে মসজিদে চলে যেতেন, জোহর পড়ে দাওয়াতি কাজে বের হতেন। আমরা জোহর নামাজ পড়ে গিয়ে বাদ খায়া ঘুম দিয়ে আসার পর্যন্ত কত সুন্নতি ঘুম দিলাম রে, কত বড় মহাদিস সুন্নতি ঘুম দিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই দিন, সেটাই ইবাদত, ঠিক না? ঠিক। তিনি কখনো মানুষকে দূরে ঠেলে দেন নাই। একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন? আরো আস্তে বলেন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এটা কইছ? আমাদের দেশে এক হুজুরে এক ছোট ছেলে প্রশ্ন দিয়েছে, হুজুর প্রশ্ন তার মুখের দিকে ছুড়ি মেরে কয়, আল্লাহর ওলি কি প্রশ্ন করতে হয় না? হ্যাঁ না, আপনি ওলি হয়েছেন কবে? আপনি তো ওলি হয়ে গেছেন এখন, আপনি কিভাবে আপনাকে সার্টিফাই করলেন আপনি ওলি? আমরা যারা মসজিদে আসি আমরা সবাই আল্লাহর ওলি, কার কথা বলে? আল্লাহ ওলির সংজ্ঞা দিচ্ছেন, আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর,
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون اللهم أجرنا من النار এটা যারা পড়বে জাহান্নাম তাদের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ একটু লোককে জাহান্নামে দিবেন না আবার যারা জান্নাত চায় জান্নাত তার কাছে তার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জান্নাত দিয়ে দেন এইজন্য মাগরিবের পরে এবং ফজরের পরে বিশ্বনবী সাতবার পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জান্নাতি কেন পড়তেন যাতে উম্মতেরা পড়তে পারে আমি একটা দোয়া পড়ি প্রত্যেক খুতবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী মাগরিবের পরে না তিনবার পড়তেন ফজরের পরে তিনবার পড়তেন এই দোয়াটা যে একবার পড়ে হাজার কোটি বার তসবিহ করার সওয়াব তারা মোল্লামাই দিবেন কে إلا الذين آمنوا جرى إيمان نشي أمرا جنو مؤمن হতে পারে আল্লাহ তৌফিক দান আমিন যে মুমিন সে কখনো তার বিবির সাথে দুর্ব্যবহার করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা তাসবুল বানাত নিয়াবুল বানাত খবরদার মেয়েদেরকে কখনো গালি দিও না আবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব মেয়েদের বাপ সুবহানাল্লাহ এখন বিবিকে মারে এরকম লোক অবশ্য নিউ ইয়র্কে নেই এই পাশ্চাত্য পৃথিবীতে মেয়েদের অ্যাবিউজ হয় সবচেয়ে বেশি মারা হয় ছুঁড়ে ফেলা হয় আমি ইংল্যান্ডে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মারার কথা বলেছেন সূরা নিসার ভিতরে বিবিদের নুশুজ হয় নুশুজ মানে পেয়ারা স্বামীর হুকুম মানে না দিন মানে না পর্দা মানে না নামাজ পড়ে না এরকম মেয়ে আসে না তাহলে কি করবেন ওয়াইজু হুন না তাদেরকে ওয়াজ করুন কার কথা যদি ওয়াজে কাজ না হয় হুজুরু হুন না ফিল মাদাজি বিসরাটা আলাদা করুন বিছনা আলাদা মানে অন্য বিছনায় শুবেন সেটা নয় যেমন ইহুদিরা মেয়েদের অসুস্থতার সময় তাদেরকে রুমের ভিতরে আটকে রাখতো রুমের ভিতরে ভরে তালা লাগে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত সেখানে রেখে দিতে থাকে রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো ইয়াসালুনাকা আনিল মাহিয কুল হিয়া যা ফাতাদুরুন নিসা ফিল মাহিয মেয়েদের অসুস্থতা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বলে দিলেন একটা অসুস্থতা তিনি ব্যাখ্যা দিচ্ছেন বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসেছেন মাথা বের করে দিয়ে বলছে এই আয়শা মাথা মুছে দাও তিনি বলছেন আমি অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার হাত অসুস্থ নয় তোমার শরীর অসুস্থ মাথা মুছে দাও তার মানে আপনি মেয়েকে আলাদা বিছনায় দিবেন মানে হলো একই বিছনায় সে দুদিকে মুখ ফিরিয়ে রাখলে তো আলাদা হয়ে গেল এরপরে যদি কাজ না হয় ফাদরে বহুন তাদেরকে মারো তবে চেহারায় মারা যাবে অঙ্গহানি করা যাবে না শরীরে দাগ লাগানো যাবে কেমনে মারবে যশোরের যখন কইলাম আমি কেমনে মারবেন এক হুজুরকে বালিশ দিয়া চাইপা ধরু আমি কইলাম হুজুর এটা ধর পরে বালিশ দিয়া কেন মারবে আরে এগারো জন বিবি এগারো রুচি বিশ্বনবী সাল্লাম তাদেরকে নিয়ে খর করতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি উঠে উঠা পছন্দ করতাম তিরমিজির সহিহ হাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত পাততেন হাতে আমি পা দিয়ে উঠে উঠতাম সেই উটের রশি ধরে টানতেন রহমত আল্লিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তন্বী তরুণী ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো বনের পাখি আমায় চিনে ছোট্ট মেয়েরা কি চায় একটু দোলে একটু বসি খেলে একটু দৌড়ায় ঠিক না বেটি মুসলিম শরীফের হাওলা আয়েশা বলছেন ৬ বছর বয়সে আমার বিয়ে হয় ৯ বছর বয়সে আমি বিশ্বনবীর ঘরে যাই ঘরে গিয়ে পেয়েছি অর্ধেক গ্লাস দুধ দুটি খেজুর পাতার বালিশ একটি খেজুর পাতার বিছনা একটি কমলি একটা পানির মশক কিন্তু পুরো ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর পেয়েছি আমি অনুভব করেছি এই ছোট্ট ঘরটা সবখানে শুধু ভালোবাসা ভালোবাসা দুনিয়ার সম্পদ যেখানে বেশি হয় ভালোবাসা কমে যায় গরিবের ঘরে ভালোবাসা আজও বেশি রিক্সালা বউ অপেক্ষা করে আমার স্বামীটা কখন আসবে তরকারি বেড়ে দেয় হালকা বাতাস করে স্বামী খায় কত্তুর খাওয়া খুব মজা কয় আরো খান আমারটাও খান আর পয়সালাদের ঘরে টিভি দেখতে দেখতেই তো অস্থির এই আসো ওই টেবিলে খানা আছে খাইলে খা নইলে উঠি যা তুই লই খা তোরা আমি বাড়ি কোথায় আন্তরিকতা আহা
কোথায় আন্তরিকতা? এই জন্য রাসূলুল্লাহ বলছেন সৌভাগ্যের চিহ্ন হলো তিনটি, কয়টি? পাইতুন ওয়াসিআতুন রাকিবাতুন সারিআতুন লিবাসুন জাদীদুন নাসাইর সাইবুনা। তিনটে হলো সৌভাগ্যের চিহ্ন, নতুন পোশাক, নতুন পোশাক। দুই নম্বর হলো প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি মানে হলো যেই বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর ওটাকে প্রশস্ত বাড়ি বলা হয়। তিন নম্বর বললেন রাকিবাতুন সারিআতুন দ্রুতগামী যানবাহন। এই তিনটে হলো সৌভাগ্যের চিহ্ন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গাড়ি চালাতে নিষেধ করেছেন, বলছে তোমার গতিকে হত্যা করো, মানুষকে নয়, গতিকে হত্যা করো, গতি বাড়িয়ে দিও না। এমন কোন জায়গা নাই যেখানে কথা বলেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন ঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন ঈমান হবে না যতক্ষণ বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালো না বাসো। আজকে বিশ্বনবীকে গালি দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কথা বলা না পান্ডারা শুধু মুসলমানের বিরুদ্ধে ফেরকাবাজি শুরু করে, ঠিক না বেটি? রাসূলকে গালি দিচ্ছে, চরিত্রকে কলঙ্কিত করছে, মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে আজে বাজে কথা বলছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, তাদেরকে হেদায়েত দান করে দেন। না বুঝে বলছে, হঠাৎ করে এক মহিলা বলে ফেললো আজানের শব্দ দূষণ হয়। আমরা বললাম যারা বলবে আজানের শব্দ দূষণ, বিনা বাক্যে সে কাফের হয়ে গেল। মহিলা বললো আমি কাফের হতে চাই না, আমি মোমিন থাকতে চাই, আমি কথা উগ্র করতেছি, আমি ভুল কইছি। ভুল স্বীকার করলে মা পাশে না নাই? ইসলাম কত সুন্দর, আমি দোয়াও করলাম বেটির জন্য, শব্দ দূষণ আল্লাহর শব্দে হয়, আল্লাহর জমিনে থাকো কেন, জমিন কার? আল্লাহ বলছেন ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আয়াতটা পড়ে বিশ্ব নবী পড়তেন আল্লাহুম্মা, পড়েন হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আমাদের জাতীয় কবির জন্য দোয়া এমনি আসে না, এই দোয়াটা দিয়ে তিনি গান লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুণাগার, আল্লাহ করুণা বিচার, বিচার যদি করবে কেন রহমান নামে নিলে, ও নামের গুণে তরিয়ে যাব দিনে ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামি সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন না আমিন, আমিন। কি পীর, কি আপনার আপনার করব কার কাছে? আল্লাহ। সেদিন ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল গাফুর রাহিম। হে আল্লাহ, আপনি যদি আযাব দেন আমরা আপনারই গোলাম, আপনার কি ছেড়ে যাওয়ার কোন জায়গা নাই, আর আপনি যদি মাফ করে দেন আপনার চেয়ে দয়ালু, আপনার চেয়ে ক্ষমাশীল আর কেউ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সফরে হাসছেন, সফরে কি করছেন? হাসছেন। তিরমিজির সহিহ হাওলা নাসাইতে এসেছে, মুয়াত্তা মালিকে এসেছে, আর ইরা দেন ওনা হাসলেন, সফরের দোয়া পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়লেন, আগফির লি ইন্নাকা লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, তারপরে বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা আমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর আরো লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া। শেষ করতে হবে, তুমি এমনি এমনি করতেছো নির্দেশনা দিবেন না, কুমিল্লাতে আমি 5 মিনিট বলছি, 5 মিনিট ওই 5 মিনিটের মাহফিলের কাফফারা হয়েছে 5,000 মাহফিল করছি। আমরা খুব কম কথা সারতে পারি আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যাখ্যার জন্য এতটুকু গিয়েছি, ইমানের উপর থাকবো,
আর যারা ইমানের উপর থাকে তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় আপনার আমার ক্ষতি আছে? আল্লাহ তোরে মাফ করতে না, তুই জানলি কেমনে মূর্খ? আল্লাহ যে মাফ করবে না তুই জানলি কেমনে, এরকম কথা বলা নিষেধ। এরকম কথা যেন আমরা কেউ না বলি। আল্লাহ বলছেন ইয়াগফিরুল যুনুবা জামিআ ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ও যারা সীমা লঙ্ঘন করেছো কত আদর করে ডাকছেন ইয়া ইবাদ, কত আদর করে ডাকছেন। আমাদের কোন সন্তান যদি একটু বেড়া হয় আমরা তার নাম বিবলিয়া ডাকি, ঠিক কি না? যদি হয় তাদিল কই ওই তাদিল্লা, যদি হয় আনাস ওই আনাচ্ছে দিগা, হে বুঝি যে তার উপর বিপদ নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছো আমার গোলাম নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবে তোকে। একশো জন লোককে হত্যা করেছে বুখারী মুসলিমের বর্ণনা, তাকে শুধু আল্লাহ মাফই করেন নাই, দুনিয়াতে থাকতে তাকে জান্নাতে পাঠায় দিয়েছেন। ৯৯ জন লোককে মারার পরে তিনি বিশ্বনবী ঘটনা বলছেন, তিনি ইমামদেরকে বলছেন যে হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? কয় সর্বনাশ, একজন দুইজন না, তোরে আল্লাহ মাফ করবে না। তো ইমাম রে ধরছে কয় আমারে মাফ না করলে তোরে বাঁচাবো কে? মারছে হেটারে কত হয়েছে, কিন্তু মনের ভিতরে কার কার আশা ঘুরছে। আরেকজন ইমাম বললো দূরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, ইমামের কাছে যাও। ইমামের কাছে গিয়েছি, ইমাম বলছে তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তবে তিনটা কাজ করতে হবে, কি বলেন? মাপ চাইবা, গুনাহ স্বীকৃতি দিবা, মাপ চাইবা কার কাছে? আর ওই গুনাহ কখনো করা যাবে না। আর যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, হক তাকে ফেরত দিবা। কোনো মানুষের জমি নিয়েছো, জমি তাকে ফেরত দিবা। ফেরত দেওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে না? লোকটা আল্লাহর কাছে মাপ চাইলো, গুনাহ স্বীকৃতি দিলো, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বলছে ওই এলাকা থেকে অন্য জায়গায় বাড়ি নিবা। এর মধ্যে মৃত্যুর ফেরেশতা এসেছে হাজির, দুই রকমের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসেছে জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে দুর্গন্ধযুক্ত কর্কশ রুমাল নিয়ে। ফেরেশতারা কাড়াকাড়ি করছে, তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা মাপো। মুসলিম শরীফের বর্ণনা এসেছে যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ রাস্তাকে বলে দিলেন তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামি হয়ে যাক, আল্লাহ চান না আল্লাহর গোলাম জাহান্নামি হোক। যখনই কেঁদে পড়ে আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো সব বানায় দিলাম। শিরক করেছো, জিনা করেছো, যারা ফরকান শিরক করেছো, যারা শিরক করেছে والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون من يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة. আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকলো, হত্যা করলো, জিনা করলো, যারা অপরাধ করে জঘন্য অপরাধ করলো, তাদেরকে স্থায়ীভাবে জাহান্নাম দিবেন কে? ইল্লা মান তাবা, কিন্তু কেউ যদি তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমালা আমালান সালিহা, আমলে সালে করে, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার গুনাহগুলো সওয়াব দিয়ে বদলায়া দেই। সুবহানাল্লাহ, আমি তার গুনাহগুলো সওয়াব দিয়ে বদলায়া দেই। আল্লাহ যদি মাফ করে দেয় এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যাদের আমল নামায় মাগফিরাতের দোয়া বেশি তাদের জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে।